রোজাকে কেউ দুচ্ছাই করে এই বাড়ি থেকে বের করে দেয়নি। রোজা নিজের ইচ্ছে এই বাড়ি থেকে গেছে। আর রোজাকে নিয়ে কি এমন খারাপ মোটিভ আছে বলুন তো আমাদের? তুমি একটি অত্যন্ত খারাপ ছেলে, তোমার সবটাই খারাপ। চাকরি নেই, বাকরি নেই, টিউশন করে চালাও, তুমি কি করে কোটিপতির মেয়েকে বিয়ে করো? তোমার একবারও মনে হয়নি রোজাকে বেসিক সুবিধাটুকু দিতে পারবে কিনা? এত বড় মুখ করে রোজা বিয়েটা করেছিল, হঠাৎ তো বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন? বারবার তো আপনাকে বলা হচ্ছে যে আপনার মেয়ে নিজে থেকে চলে গেছে এই বাড়ি থেকে। আমি বিশ্বাস করি না। রোজা যখন চলে গেছে তখন সমাজ লোকে আটকায়নি কেন? আমি কেন আটকাবো? আমি কেন আটকাবো? আমি কি ওকে চলে যেতে বলেছি যে আমি আটকাবো? যাক, যা ভুল চুক খবর হয়ে গেছে। আপনি আসার ঠিক আগে আমি রুবাইকে পাঠাচ্ছিলাম রোজাকে নিয়ে আসার জন্য। রোজা এখানে আসবে কেন? বাড়ি, বাড়ির বউ ফিরবে না? যখন এখান থেকে চলে গেছিল তখন বোধহয় ও বাড়ির বউ ছিল না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে। আচ্ছা, কোথাও কোনো স্বামী স্ত্রীর মধ্যে কি ঝামেলা হয় না? তাই বললো কি বাড়ির বউ চিরকাল বাপের বাড়িতে পড়ে থাকবে? আমার মেয়ে অত সস্তা নয় যখন তখন তাকে বের করে দেওয়া যায়, আবার ফেরত আনা যায়। দেখুন, রোজা আর রূপাইয়ের মধ্যে ঝামেলাটা ছিল রূপাই চাকরি পাওয়া নিয়ে। তা এখন রূপাই চাকরি পেয়ে গেছে, এত কোনো ঝামেলা নেই। চাকরি পেয়েছো? কি চাকরি? মিত্র অ্যান্ড বোস অ্যাসোসিয়েটসে পিআর অফিসারের চাকরি। কত মাইনে? 40,000 টাকা। ওরকম 40,000-এর চাকরি আমার কর্মচারীদের মধ্যে অনেক আছে। ওই সব করে আমার মেয়েকে ফেরত পাওয়া যাবে না। দেখেছো রূপাই, তোমার চাকরি পাওয়া নিয়ে কেমন উপহাস করছেন উনি? আমি আমার নিজের যোগ্যতায় এই চাকরিটা পেয়েছি। রাখো তোমার যোগ্যতা। যা স্ত্রীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তার আবার যোগ্যতা? তোমরা যে বড় বড় কথা বলছো না, তোমাদের পুরো ফ্যামিলিকে আমি জেলে ঢোকাতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আপনি আমার সাথে কথা বলুন, আমার বাড়ির লোকেদের এসবের মধ্যে জড়াবেন না প্লিজ। তোমার সঙ্গে কথা বলছি আমি, ধরো এটা। এটা কি? ডিভোর্স পেপার। আমি আমি এটা সই করব না। আমি আগে রোজার সাথে কথা বলবো। ওর সঙ্গে কথা বলার মতো কোনো জায়গা নেই, তাছাড়া অলরেডি রোজা সই করে দিয়েছে, তুমি দেখে না। রোজা আর এই বিয়েটার মধ্যে থাকতে চাইছে না, বিয়েটা ওর কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। আমি চাই ওর আবার নতুন করে বিয়ে দিতে কিংবা ওর ক্যারিয়ারে পার্সু করা। রোজা স্বেচ্ছায় এই সাইডটা করেছে? হ্যাঁ। বেশ, তাহলে আমিও আমিও সাইন করে দেব। না না জেঠুমনি, তুমি সই করবে না। না রূপাই, সই করিস না রূপাই, সই করিস না। সম্পর্কটা এভাবে শেষ করে দিস না রূপাই, দিস না। রোজা যখন সাইন করেছে ওর যখন এই বিয়েটাকে বার্ডেন মনে হয়, তখন আমি আমি ওকে বিয়ে থেকে মুক্তি দিতে চাই। দুজন দিন রাত পরিশ্রম করে এই সংসারটাকে সুন্দর করে গড়ে তোল। তাহলে কেন ওইটা করো?
আমি সই করে দিয়েছি, আপনার মেয়েকে বলে দেবেন আজকের পর থেকে ওই বিয়েটা থেকে মুক্ত। আর আজকের পর থেকে তোমার সঙ্গে রোজার আর কোনো সম্পর্ক রইল না। অফিসিয়ালি রোজা তোমার স্ত্রী থাকল না। তুমি কাঁদছ কেন? তোর চোখের জল ফেলা ছাড়া আমার কাছে কি আর কোনো অপশন আছে? কাঁদবে কেন রোজামা? আমার মেয়ে হয়ে তুমি কেন কাঁদবে? আমি যে নিজের সৌভাগ্যে নিজেই ইতি টেনেছি ড্যাডি। সৌভাগ্য কোনটাকে তুমি সৌভাগ্য বলছো রোজা? ড্যাডি, আমি সমুজলকে ভালোবেসে বিয়েটা করেছিলাম। আমি মানছি আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, যেটা সব হাজবেন্ড ওয়াইফের মধ্যেই হয়ে থাকে, কিন্তু মাম্মা সেটা বুঝল না। জোর করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিল। মা যেটা করেছে তোমার ভালোর জন্যই করেছে। তুমি হলে এই রাজপ্রাসাদের রাজকুমারী, ছাপোষা মধ্যবিত্ত জীবনের কষ্ট তুমি কেন ভোগ করবে? তুমিও আমার মতো কথা বলছো। আমি আলাদা কিছু বলবো না। আমিও তোমার বিয়েটা, মানে তোমার আর সমুজ্জ্বলের বিয়েটা স্বীকার করি না। ওটা তো বিয়ে নয়, ওটা একটা ছেলে খেলা, ছেলে খেলা একটা। তুমি তুমি জেদের বসে নিজের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলে, জেদের বসে। ড্যাডি, ড্যাডি তুমি ভুল বুঝছো। সমুজ্জ্বলের বাড়ির সবাই খুব ভালো, সমুজ্জ্বলও খুব ভালো, জাস্ট জাস্ট চাকরিটা না পেয়ে ও একটু ডিপ্রেসড হয়ে আছে। না না, ওরা মোটেও ভালো লোক নয়। ওরা চেয়েছিল তোমার মাধ্যমে আমার এই সাম্রাজ্যে ঢুকতে, ওরা সেটা পারেনি, তাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সমুজ্জ্বলের আমার বা আমার সম্পত্তি নিয়ে কোনোদিন কোনো মাথা ব্যথা ছিল না নাকি রোজা? সত্যি করে বলো তো, ওরা তোমার কাছে টাকা চায়নি? ওরা বলেনি আমার কাছ থেকে টাকা নিয়ে আসতে? ড্যাডি তুমি এসব কি বলছো? ওরা ডাল ভাত খেয়ে থাকবে, তবুও কোনোদিন এই কাজটা করবে না। আসলে ডাল ভাত খাওয়াটা এক ধরনের তোমার উপর প্রেশার ক্রিয়েট করা, প্রেশার। টানা তিন দিন ডাল ভাত খেয়ে থাকলে চার দিনের মাথায় তুমি আপনা থেকেই আমাকে এসে বলবে বাবা টাকা দাও, বাবা টাকা দাও। ড্যাডি তুমিও জানো আমি এরকম কখনোই করতাম না। ওই বাড়িতে টাকার অভাব থাকলেও ভালোবাসার অভাব কোনোদিনও ছিল না। শ্বশুরবাড়ির সম্মান বাঁচানোর জন্য এই কাজটা আমি কখনোই করতাম না। তোমার কাছে আমি টাকা চাইতাম না ড্যাডি। কিন্তু ওরা সেই সম্মানটা তোমাকে দিল না। তুমি যখন ও বাড়ি থেকে বেরিয়ে এলে তোমাকে সমুজ্জ্বলও আটকালো না ড্যাডি। সেটা সমুজ্জ্বল রাগে অভিমানে করেছে। তার মানে সমুজ্জ্বলের ভালোবাসার উপর তোমার অগাধ বিশ্বাস। বিশ্বাস তো আছে, কারণ সেটাই আসল ভালোবাসা। তার মানে তুমি এখনো বিশ্বাস করো সমুজ্জ্বল তোমাকে ভালোবাসে? হ্যাঁ। এটা দেখো,
ধর। ড্যাডি এটা তো ডিভোর্স পেপারটা যেখানে মাম্মা আমাকে জোর করে সাইন করিয়েছিল। হ্যাঁ, ওই পেপারে আজ সমুজ্জ্বলও সাইন করেছে। মানে ড্যাডি, ড্যাডি এটা তো সমুজ্জ্বলের সাইন, ও এটা কোথা থেকে পেল? আমি গেছি সমুজ্জ্বলকে বলাতে, ও সঙ্গে সঙ্গে সইটা করে দিল। ইম্পসিবল, হতেই পারে না। সইটাকে মিথ্যে মিথ্যে স্বর্গ থেকে বেরিয়ে এসো রোজা, মিথ্যে স্বর্গ থেকে বেরিয়ে এসো, তাহলে বুঝে দেখো তুমি কাকে ভালোবেসেছিলে। সমুজ্জ্বল যদি তোমাকে সত্যি ভালোবাসত, এত সহজে সই করে দিত। সমুজ্জ্বল নির্দ্বিধায় সাইনটা করে দিল। হ্যাঁ, ও বলল যে এই বিয়ে থেকে ও নিষ্কৃতি চায়। হায় রে মা রোজা, তুমি কাকে ভালোবেসেছিলে? যাকে ভালোই হয়েছে, সব চোখে বুকে গেছে। তুমি রেস্ট নাও, এসব নিয়ে আর ভেবো না, জীবনটাকে নতুন ভাবে শুরু করো, নতুন করে জীবনটা আবার শুরু করো। সমুজ্জ্বল, সমুজ্জ্বল নিশ্চয়ই অভিমানী এটা করেছে, আমি জানি, আমি জানি, আমি যেহেতু সাইনটা করেছি তাই ও সাইন করে দিয়েছে। কালকে আমার ওই বাড়িতে একবার যেতে হবে, সমুজ্জ্বলকে বোঝাতেই হবে আমি কেন সাইনটা করেছিলাম। সমুজ্জ্বলকে একটা কল করব, ও তো আমার নাম্বার ব্লক করে রেখেছে। কালকে ওই বাড়িতে যেতে হবে, যেতেই হবে। এত ইজিলি সমুজ্জ্বলকে আমি আমার জীবন থেকে কিছুতেই সরে যেতে দেব না। এট ইজ লাস্ট বারের মতো আমাকে চেষ্টা করতেই হবে, করতেই হবে। রূপাই, ও রূপাই, এসব কি শুনছি বাবা? তুই নাকি ডিভোর্স পেপারে সই করে দিয়েছিস? হ্যাঁ করেছি। রোজা যদি সাইন করতে পারে তাহলে আমি কেন করব না? কি, রোজা ডিভোর্স পেপারে সই করেছে আর তুইও তাতে সই করেছিস? হ্যাঁ মা, রোজাও ডিভোর্স পেপারে সাইন করেছে। এভাবে কি কোনো সম্পর্ক মুছে ফেলা যায় বাবা? বিয়েটা হলো জন্ম জন্মান্তরের বন্ধন, সই দিয়ে কি মুছে ফেলা যায় তাকে? আচ্ছা রূপাই, ওই কাগজটায় সই করার আগে তোর উচিত ছিল না রোজাকে একবার ফোন করা? কোন পরিস্থিতিতে ওই সই করেছে সেটা একবার জানা? মা, আমি বলি কি, রোজা তো আর কোনো নাগবালিকা নয়, ও তো জেনে শুনেই সাইনটা করেছে, ওকে দিয়ে তো জোর করে সাইন করানো হয়নি। হ্যাঁ জেম্মা, বৌদি ভাই একদম ঠিক বলছে, রোজা তো আর নাগবালিকা নয় যে ওকে জোর করে সাইন করানো হয়েছে। জিনুনি, দেখো সচরাচর চর্মচক্ষে আমরা যা দেখতে পাই তা প্রায়শই সত্য নাও হতে পারে। কিন্তু জেঠুমনি, ডিভোর্স পেপারে পরিষ্কার রোজার সাইন রয়েছে, সেটা তো মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ, মানছি মানছি, ওই কাগজটায় রোজা সই করেছে, কিন্তু কোন পরিস্থিতিতে ওই সইটা করেছে সেটা একবার তুই জানতে চাইবি না? যে পরিস্থিতিতেই করুক না কেন মা,
ও সইটা তো করেছে। আমার আমার সব বোঝা হয়ে গেছে। কি বুঝেছিস তুই? রোজার বাবা তো এসে বলে গেল রোজা এই বিয়েটা বার্ডেন বলে মনে করে। কিন্তু সেটা কতটা রোজার কথা, কতটা উনি নিজে বসিয়ে দিয়েছেন রোজার মুখে, সেটা তো আমরা জানি না বাবা, তুইও জানিস না। আচ্ছা জেম্মা, তুমি তো ঘরে গিয়ে দেখতে যাওনি যে রোজা কি বলেছে? তা না করলেও একটা মানুষ কি বলতে পারে পারে না তার সম্পর্কে তো একটা আন্দাজ থাকে। আমার মনে হয় রোজা নিজের মুখেই এই কথাটা বলেছে জেঠুমা, রোজার কাছে এই বিয়েটা বার্ডেন, তাই ও ডিভোর্স পেপারে সাইনটা করেছে। রোজা স্বেচ্ছায় এই সাইনটা করেছে জেম্মা। না 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 রূপাই, আমার কিন্তু সেটা মনে হয় না। কিন্তু আমার মনে হয় জেম্মা, তাই রোজাকে আমি এই বিয়ে থেকে মুক্তি দিলাম। মুক্তি? মুক্তি দিলে যেতে বলি হ্যাঁ, এভাবে মুক্তি দেওয়া যায়? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, সই না করতে বলেছিলাম, আমার কথা শুনলেই না তুমি, রোজার বাবা যা বললেন সেটাই শুনলে। কেন শুনবো না জেঠুমণি, কেন আমি রোজার বাবার কথা শুনবো না? উনি তো রোজার মুখপাত্র হয়ে এসে এখানে আমাকে এত কথা শুনিয়ে গেলেন। আমি আমি সব মানছি, সব মানছি বাবা, কিন্তু তুই তোর মনকে একবার জিজ্ঞেস করবি না, কেন রোজা সই করেছে, কোন পরিস্থিতিতে রোজা সই করেছে? জেম্মা, সইটা আমি নিজের চোখে দেখেছি, আর রোজা যে কোনো পরিস্থিতিতেই এই সাইনটা করে থাকুক না কেন, ডিভোর্স পেপারে সাইনটা তো করেছে, এটা তো মিথ্যে নয়। দেখো, এক এক সময় তো এক এক রকম পরিস্থিতি হয়, হতেই তো পারে যে বাড়ির লোকে চাপে পড়ে রোজা সই করেছে। বাবা, রোজা তো আর কুচি খুকি নয় যে ওকে দিয়ে জোর করে সই করে নেওয়া হবে। আচ্ছা বৌমা, তুমি সারাক্ষণ রোজার বিরুদ্ধে কেন কথা বলো বলো তো? আমি ওর বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি আসলে আপনাদের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিতে চাইছি। আপনারা তো আপনাদের প্রিয় বৌমার কোনো দোষই দেখতে পান না। না, রোজা কোনো দোষ করতে পারে না। দোষ করেনি? তার মানে তুমি বলছো যে মা রোজা ডিভোর্স পেপারে সাইন করে ঠিক করেছে? সে তো তুইও করেছিস, একই দোষে তো তুইও দোষী বাবা। আমি কোনো দোষ করিনি জেম্মা, রোজা ডিভোর্স পেপারে সাইন করেছে তাই পাল্টা আমিও সাইন করেছি। আর বৌদিভাই তো ঠিকই বলেছে, রোজা তো কোনো কচি খুকি নয় যে ওকে জোর করিয়ে সাইন করে নেওয়া যাবে। রোজা যদি আমার সম্মান করতো তাহলে সূর্যের কাছে গিয়ে আমার চাকরির কথা বলে আমার সম্মান নষ্ট করতো না। স্বামীর চাকরির জন্য দরবার করা কি অন্যায়? তাই বলে সূর্যর কাছে, রূপায়ের সামনে ও নিজের স্বামীর সম্মান অসম্মানের কথা একবারও ভাববে না? কি বলছেন মা আপনি? জেম্মা, রোজা আমায় কোনোদিন সম্মান করেনি। কিন্তু বাবা, এইভাবে একটা বিয়ে ভেঙে ফেলা কি সম্ভব? আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমি তো বিয়ে ভাঙতে চাইনি জেম্মা, আমি তো অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু রোজার কাছে এই বিয়েটা বার্ডেন বলে মনে হয়েছে, তাই তাই ও এই ডিভোর্স পেপারে সাইন করেছে। তুমি কেন এলে এখানে? আর কি বাকি আছে? আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। সমুদ্র, তুমি কেন সাইন করেছো? কেন করেছো? আমি সাইন করেছি? তুমি সাইন করেছো, তার পাল্টাতে আমি সাইন করেছি।
সমুজ্জ্বল তুমি আমার সিচুয়েশনটা কেন বুঝতে পারছো না? আমি ইচ্ছে করে সাইনটা করিনি, মাম্মা আমাকে জোর করে সাইন করিয়েছে। আমি তোমাকে বলছিলাম না, রোজার উপর জোর জবরদস্তি হয়েছে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। রোজা তো এরকম ভাবে সই করার মতো মেয়ে নয়। নিশ্চয় সে কিছু হয়েছে। তোমরা প্লিজ প্লিজ তোমরা আর রোজার হয়ে কথা বলতে এসো না। কি এমন তোমার সাথে হয়েছে রোজা যে তুমি নিজে ডিভোর্স পেপারে সাইন করে দিলে? মাম্মা আমায় ফোর্স করেছিল, আমায় বলেছিল আমি যদি ডিভোর্স পেপারে সাইন না করি তাহলে মাম্মা সুইসাইড করবে। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে সাইন করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। মাম্মা নিজের প্রাণের বিনিময়ে আমাকে দিয়ে সাইনটা করিয়ে নিয়েছে। কি সাংঘাতিক ব্যাপার!